যেহেতু তারা এখানে আয়া বসবাস করতে তারা আগ্রহ নাই, এরকম আমি শুনছি একটা গল্পের মতন। যাই হোক, এটা তো আমার কাছে ওনারা আইসেন, আমরা একটা প্রস্তাব দিছি কীভাবে আমাদের আগায় চলব, এটা আমরা একটা আলোচনা এবং লিখিত বলেই আমার একটা পত্রটি দেওয়া হয়েছে। আমরা ডিএনটিএমের সঙ্গে ডেপুটেশন হয়েছে, আপনারা গেছেন, এসডিএমের সঙ্গেও আলোচনা করছি, যাতে এরকম দুর্ভাগ্য লালসরি এবং ত্রিপুরাতে না হয়। বিশেষ ব্যাপার যে আমরা আইএনপিটি যারা করে, আমাদের তো এটাই সবচেয়ে সুখাদ্য, এটা আমরা খুব আমরার জন্য তো রসগোল্লার চেয়েও মিষ্টি। এটা আমরা পারবো না পারবো আরেকটা ব্যাপার, কিন্তু এরকম ঘটনাতে আমরা ইমিডিয়েটলি আইএনপিটি আমরা কোনো জায়গাতে হোক, একটা এরকম ঘটনা হয়েছে যে এখন সিআরপি কে মশালে আসাম রাইফল থাকতো কমেশনার এখানে উল্টা দিয়ে বড় বাড়ি মৌসম বাড়ি গেছে একটা রাস্তা, ওই দিকে বিএসএফ গেছে, তারপরে আপনার মৌসম ভাই বোন আমাকে জানাইল যে এখানে তো বিএসএফ ক্যাম্প করতে চায়। আমি তখন খবর দিলাম যে কত পানি জোর এবং কত পানি ফরেস্ট হইব, এটা একটু আমি হিসাব লইছি। পরে আমি তারার কমান্ডেন্ট এবং তারা আইজি, তারপরে দিল্লি পর্যন্ত হোম মিনিস্ট্রিতে গিয়া জয়েন্ট সেক্রেটারি হোম সেক্রেটারির সঙ্গে আলোচনা করে গ্রামবাসীর দরখাস্ত কয়েকশো সিগনেচার আমরা নিছি, ওগুলি আমরা দিল্লিতে আমি দিয়ে দিয়ে আসছি। তবে ডাইরেক্টর জেনারেল বিএসএফ তার সঙ্গেও আমরা আলোচনা করি। আমি বললাম এখানে কম হইলেও প্রায় আড়াইশো থেকে তিনশো আমরা দেবগণ আছে, মৌসম আছে এবং বিভিন্ন অন্যরকম সম্প্রদায়গুলি আছে, তার এখানে কি উচ্ছেদ হইল কোন দেবতা? এখানে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ কানি ঝুঁক জায়গাও রইল তারা, এটা কেমন হইল? তখন আমি বললাম এটা তো হইতে পারবো না, এটা তো বিরাট একটা রিয়াকশন হইল। এইভাবে আমি পয়েন্টটা নিছি এবং এটা বিধানসভাতেও প্রশ্নের আকারে এটা আনা হয়েছে, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আমরা আকর্ষণ করলাম যাতে এটা না হয়। বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা করাই এটা বাতিল হইল। পরে শুনলাম যে খোয়াই আগে এদিকে একটা জায়গাতে তারা বিএসএফ ক্যাম্প করলো, এরকম একটা শুনছি। খোয়াই নিয়ে আমি জায়গা বলতাম মুখ্যমন্ত্রী স্টেশন চ্যাপ্রির এদিকে কল্যাণপুরের পূর্বে না কোন দিকে এই ক্যাম্পটা হয়েছে, আমরা এখানে বাধা দিছি। আমরা এখানে দুম্বুর হাইড্রোল প্রজেক্টের প্রায় তিন হাজার আমরা উপজাতি সম্প্রদায় এখানে রিয়াং আছে, চাকমা আছে, তারপরে দেববর্মা আছে, আমরা সমাজের বিভিন্ন সম্প্রদায় এখানে আছে, তারা তো উচ্ছেদ হয়েছিল। এখান থেকে দ্বিতীয় তৃতীয়বার উচ্ছে যাতে ত্রিপুরার এক পরিবার হয়ে আমি এটা অ্যালাউ করতে পারবো না, আমি এটা বিরোধী করি, এরকম আমরা কইছি। কাজে এখানে এটা ঘটনা লেখালেখি হইতেছে আমি শুনলাম, এটা লেখে স্কুলখানে আছে, আমরা একটু যদি জানাই পরবর্তী আমরা কীরকম আন্দোলন করবো তার কাছে আমরা আলোচনা করবো, এটার ব্যাপারে আমরা একটু জানাইলে আমরা আপনাদের সঙ্গে বললাম, আমরা পার্টির অন্যান্য নেতৃবৃন্দকেও আমরা খবর দিয়ে এটা একটা পরামর্শ আমরা করবো, যাতে আমরা এখানে ঠেলাঠেলি ঝগড়া জাতি মারামারি না হয় এটা আমরা চাই। কিন্তু আমরা ত্রিপুরা না এরকম কয়েকটা পরিবার তারা দুই জায়গাতে ঘর নাকি বানাইছে, কিন্তু তারা থাকে না এখানে। বিএসএফটা তারা আনতে পারলে বিএসএফ তারা অফিসার কোয়ার্টার করব, তার ভাড়া তারা পাইব, এরকম পলিসি বেশিং বেশান মানুষ করে এটা আমি খবর পাইছি। কাজে সবখানে ষড়যন্ত্র, এখানে ষড়যন্ত্র কি? এখানে প্রায় দশ বারো পরিবার দুই জায়গা আমরা সমাজ নয় তারা আছে, তার ঘর বাড়ি মারাইয়া বিএসএফের হাতে দিলে এইসব সুন্দর এলাকা আমরা যে যুগে যুগে বাস করে আমাদেরকে উচ্ছেদ করবো। আমরা কোথায়
একই প্রশ্ন, এটা আমরা হইতে দিব না। উত্তর এটাই যে আমরা দ্বিতীয়বার আমাদের ত্রিপুরাতে আমরা এখানে রিফিউজি হইতে পারবো না। যারা রিফিউজি হয়ে এসে তাদের জন্য এইসব ব্যবস্থা করা অন্যায়, এটা আমাদের ঈশ্বর এটা কোনোদিন এটা সম্মত হবে না। কাজেই যারা এখানে বিভিন্ন পার্টি করে, আমরা আইনপিটি তো খুলে খুলে আমরা আপনাদের সঙ্গে তো আমরা আলোচনা এবং লেখা পত্রের মাধ্যমে আমরা এটা করে আসি, কাজে আরও বৃহত্তরভাবে যদি দরকার হয় আমরা করব। কিন্তু যারা আগে আপনারা আমাদের আইনপিটি এলাইনের সঙ্গে আমরা এখানে পঞ্চায়েত হোক, ভিলেজ কাউন্সিল হোক, আমরা এখানে বেশি ভোট পাই, লালশরীতেই এমএলএতেও আমরা বেশি ভোট পাই, কিন্তু লাস্টে আপনারা আমাদের পুরো সিট আমরা খামখাই বা খাই করলে একটা পিলি তো আমরা বসে তো না, আমরা আইএনপিটি পিলি এখানে শূন্য হয়ে গেছে বা কেউ দাঁড়িয়ে। কিন্তু আমরা মন দুঃখ হইলেও আমরা এটাকে হজম করে আমরা আইএনপিটির পিলি একজনও আর বয়ে না, সব গেছে যা। কিন্তু যার কাছে আপনারা গেছেন এরা আজকে ক্ষমতা, এমএলএ আছে, তারা প্রশাসন আছে, সব কিছু আছে, তারা কাছে আমি যাইতে কইছিলাম, তারা গেছে আলোচনা করছে, আচ্ছা দেখব এইটুকুই। কিন্তু প্র্যাকটিক্যাল স্টেপ প্র্যাকটিক্যালি এটা তারা সাহায্য করে নাই। প্রশাসনকে বললেও যে তাদেরকে থামতে পারে, কেন থামব না, কেন প্রশাসন থেকে তারা আরও উৎসাহ দেয়, আরে টাকাটুকু দিলে হইব, এখানে গারো সম্প্রদায় আছে তারা দুর্বল, অর্থনৈতিক দুর্বল হইতে পারে, চাকরি টাকরি নাই, পাওয়ার যোগ্যতা থাকলেও দেয় না, এরকম অবস্থা হয়ে গেছে। আমি তো সব খবর রাখে মোটামুটি, এবং আপনারাও এক সময়ে আমাদের সঙ্গে আপনাদের সহযুক্ত করাইছেন, আপনাদেরকে হাজার হাজার মা ধন্যবাদ। কিন্তু বিগতের পরে এই যে তারা এনক্রোচমেন্ট আপনাদের সম্পত্তির উপরে তাদের নজরটা আরও বেশি করা হয়, যেহেতু আপনারা এমন লোকদেরকে ক্ষমতায় পাঠাইছেন যারা অভিন্ন আমাদের ত্রিপুরা এবারে যে স্থায়ী আছে আমাদের পরিচয় বিভিন্নভাবে হয়, এবং আমাদের অ্যাপিয়ারেন্স আমাদের মূল্য সম্মান নাই, আমাদের চেহারা অন্য চেহারা লোকরা আমাদের এই চেহারাকে ধ্বংস করতে চায়, আপনারা বুঝে নেন আমার কথা। আমাদের এই চেহারা যে আমরা আছি, এই চেহারা লোকজনকে কীভাবে ধ্বংস করা যায়, 1904 সাল থেকে এটা যারা মোহনদাস করমচাঁদ গান্ধী মহাত্মা গান্ধীকে যারা শুট করছে, এই যে ক্ষুদিরাম নাথুরাম এইটার শ্রেণী ওখান থেকে যে যুগে যুগে আসে ওই সব লোক এখন ভারত সরকারকে পরিচালনা করে। 1904 সালে তারা ইন্ডিয়াতে একটা সংস্থা হয়েছে, এখানে কোনো যদি না মানে গুলি করতে পারে। তারা যুগে যুগে হসপিটাল থেকে আমাদের এই চেহারার বাইরে যারা থাকে তাদের মাকে ইঞ্জেকশন দেবে, শিশুকে ইঞ্জেকশন দেবে, যাতে পুরুষ জন্ম না হয়, এরকম তাদের ধর্ম, তাদের ধর্ম এরকম। হসপিটালে সব জায়গায় নার্স টার্স থাকবো, তারা টাকা দাও, কোটি কোটি টাকা দাও, কিন্তু তারা যাতে আমাদের অন্য চেহারা ভিন্ন চেহারার লোকরা যে বংশবৃদ্ধি না হয়, এটা 1904 সাল, আজকে প্রায় 125-125 বছর আগে তাদের এটাই, যারা মহাত্মা গান্ধী এবং বিভিন্ন তারা গুলি করছে, হত্যা করে। কাজে এইসব যে স্পিরিট তাদের ভিতরে যে চিন্তা ত্রিপুরাতে একটা, তারা কী পাইছে, আমাদেরকে খুব সহজ পাইছে, সুযোগ পাইছে, আমাদের দুর্বলতা, এইসব সরকার এইসব ইনফ্লুয়েন্স এইসবের মনে চিন্তা যারা করে আসছে এইসব লোক আজকে আমাদের ত্রিপুরাতে রাজত্ব করে। আপনারা ভালো করে চিন্তা করেন, বিশেষ করে মহিলারা, মহিলার উপরে তারা বিভিন্ন আকারে লাগলে রেপ টেপ হোক, খুন হোক, হসপিটালে ভিতরে ভিতরে বিভিন্ন তাদের লোক তারা এখানে বেশি করতে পারে না,
যেখানে করতে পারে অনেক জায়গায় তারা ভারতের বিভিন্ন মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার বিহারে তারা করেই থাকে। যাই হোক, তারা তো ওইসব দাদার তারা চেহারা তো প্রায় মিলামিলি, কিন্তু আমরা তো মিল নাই। কাজে তারা চেহারা থেকে ভিন্ন যারা আমরা আছে আমাদের উপরে বেশি এটা তারা অ্যাকশন নেই। কাজে এখন আমরা তো ওইসব জানিও জানে না। আরে আমরা তো টাকা পাইছে, চাউল পাইছে, কম্বল পাইছে, এটা আমরা বড় মনে করি, কিন্তু ওইসব করতে করতে আজকাল আপনারা আমরা দাদু সমাজ আমরা ত্রিপুরা সমাজ আমরা কোন দেশে এখন ওইসব আমরা সব কিছু আমরা আল চুয়াইয়া মাটিতে কি আছে আমরা সব দেখে এইসব আল চুয়াইতে চুয়াইতে আমরা কোন খানে কোন মাটি কোন খেতে কি আছে আমরা তো টের পাই। এটা কাজে এই লাল শরীরতে তারা এরকম একটা টের পাইয়া আপনাদের উপরে এটা করার চেষ্টা হইতেছে। এটা তো আমার সহকর্মী আমাদের কেন্দ্রীয় সদস্য ওনারাও ভালো রকম বুঝছেন। এখানে যারা আপনার নেতৃত্ব দেন, সমাজ নেতৃত্ব দেন, পার্টির উপরে যারা সমাজ আপনার কাজ করে যোগাযোগ রাখবেন, আগের লেখাপত্র ডিএমএর এসডিএমের কাছে যাওয়ার পরে এটা দিল্লি চিফ সেক্রেটারিকেও দেবো হিসাবে জানি, মুখ্যমন্ত্রীকেও কপি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী যে তো কিন্তু জানতেও নাই কী ব্যাপার করবে, এটা জানতো না, কিন্তু আমরা তো এইভাবে এটা লুকাচুরি আমরা করতে পারবো না। আপনাদের পক্ষে তো আপনারা না কইলেও এই খবরটা যদি আমরা পাই এটার ডিটেইল আমরা নেওয়ার চেষ্টা করবো, আপনারাও সহযোগিতা করবেন। এখানে কোনো গন্ডগোল মারামারি এই করার আমরা কোনো প্রয়োজন নাই। এইটা আইনগত আমরা সরকারকে বলবো দরকার হয়েছে ওনার কী করে নাম ওনার এখানে একটা এখানে একটা ভারত সমাজের হ্যাঁ উনি করে দেখেন উনিও আমার একটা চাইছেন। তারপরে আপনাদের পক্ষে বিভিন্ন ইন্টেলেকচুয়াল গারো না হইলেও অন্য ইন্টেলেকচুয়াল সমাজের লোক তারাও কিন্তু আপনাদের পক্ষে মনে কাজ করে এটা যাতে আমরা অগ্রসর হই। এখন কী অবস্থা আছে আপনাদের একটা লাস্ট মানে লেটেস্ট ওটা যদি আপনারা দেই এখন কই গেলে কী করতে হইব এটা আমরা আলোচনা করতে পারে। যাই হোক, এখন আমাদেরও খালি খালি একটা শীত হয়েছে চিনি খাম প্রায় বুকসা অংমানি তাও আপনারা তাই সব খাইছা তাইব মা খাই নাই চলে চল জিরোতেই ফুলে চল আন্দোলন মা খাইও অর বংথম ও ফাইরিং রেঞ্জ বংথম তাও ও চিনি যে ন্যাশনাল হাইওয়ে 44A অরিজিনালও মা ফাই নাই চবতী মা শাখা তামো খাইখা তাবো খুব বিপ্লব রক পিডাব্লিউ জি তো মিনিস্টার খেলে মূর্জি লাগে টঙ্কা ইয়ান 10-15 পরিবার নখ টক টানই তিনি মখান সোজার আয়ানকেই সে ও ন্যাশনাল হাইওয়ে না ফাই নাই বড় কোনো ভূমিক মুখ করে আর কোনো বড় ন্যাশনাল হাইওয়ে নিচে কিসমান নাই কিন্তু চিনি আর ম্যাক্সিমাম চিনি চাকমা সমাজ তো রিয়াং সমাজ তো বিভিন্ন তিন সমাজ তো লালদিঙা বা শিকাম সমাজ তো মেতাম করা করেছা শের মন্প ইয়াং সাখান অবতীর মা পাইকা ইয়াং উ মেরে মিজোরামি সিলুম সিলুম সাল হাফনি জাদারি সিলুম হিন আয়ানকে তুই লাই মানে আরো নিশ্চয় বক পাইও আয়ান কোনো প্রবলেম করে যে অরিজিনাল নকশা বাই মা পাইও কিন্তু অর খাইতাম গা ইয়াং চিনি মাখাং সরজা অন্য সম্প্রদায় ওখানে 10-15 পরিবার এখানে ঘুরে আনতে হইব কইয়া আমাদের যুগে যুগে আমরা ট্রাইবালের বসতিগুলি তারা বাদ দেয় এটা কিন্তু হইব সম্প্রদায় তো ওইভাবে আমাদের উপরে আক্রমণ এটা তো আমরা বরখাস্ত করতে পারবো না। আমরা তো আমরা সব বাড়ি ঢুকাই আনতে হইব আমরা করি না আগে যেটা আছে এখানে তো করো। কাজে আমার মনে হয় আপনারা ভালোভাবে সুস্থভাবে আজকে আইসেন আপনাদেরকে আমরা খুব আমাদের মন থেকে আপনাদেরকে আশ্বাস দিতে চাই যে আপনারা যাতে আমাদের শীতগুলি খালি না হয়। আগে তো আরও বেশি শীত আমরা বসতাম অনেকখানে অনেকে গেছেন কিন্তু যেখানে আমরা গেছেন আপনারা গেছেন
ওইখান থেকে আপনারা কিক ব্যাক হয়ে গেছেন, তারা আপনার জন্য আমাদের জন্য কিছু করতে পারে না, তারা তাই মারামারি ঝগড়া জাতি এখনো ভেজাল হয়ে গেছে। কাজে আমরা তো আমাদের মধ্যে কোনো রকমের ভেজাল নাই, আমাদের পরিষ্কার কথা ত্রিপুরা যুগে যুগে আমরা এখানে আছে, আমাদের আকারকে তার উচ্ছেদ করাই করাইয়া এখানে বিএসএফ কে হইলে তো কোনো কারো সমাজ একবারেও দোকান দিতে পারত, তারপরে কচুসরা দেখেন আমরা কোনো হালাম কচুসরা বাজারে দোকান দেয়নি, আমি মিথ্যা কইছিনি। এইখানে লালছড়িতে আমরা সমস্ত আমরা দারু সমাজের জায়গা টাকা যাইব, একটা দোকান একটা চাপরাশি জল তুলবো এরকম গাড়ো একজনও পাইত না। আপনারা ভালো করে শুনেন, কাজে এটা আমরা ভালোভাবে সুসংগঠনভাবে এটা আমরা মোকাবিলা করতে হইব। আজকে আপনারা এসে কোন রাজনৈতিক কথা আপনারা শুনছেন ওইগুলি আমি বারবার বলবো না। আমরা শীতগুলি চিনি খাম ভাইর বুকচা অম্বানি তাই বিষয়ে রয়েছেন বিরাট খাই নাই, এবং আমার পার্টিতে আমরা পার্টিতে আও আমি ভালোই না, কিন্তু আমি জানি যে আমরা গাঁ সমাজ এখানে আপনারা আমাদের গির্জাতে যে ঘর আছে কমলসরাতে আমরা যাওয়া আসা হয়, লালছড়িতেও যাওয়া আসা আমাদের হয়, এ তো আমরা ভিতরে সব জানা জানি, আপনাদের জন্য আমাদের মন এটা তো আপনারা জানতে হইব। এই জন্য ভুলেও যাতে আপনারা পুরো এক পরিবার হোক এখানে এখানে যাওয়ার আপনারা সিদ্ধান্ত নিবেন না, আপনারা মনে পরিকল্পনাও নিয়েন না। আপনারা গেছেন কোটি কোটি টাকা আপনাদের কাটিয়ে যায় না, আপনাদের পকেটে যাইব আরেকজনের পকেটে গেছে ওই টাকাগুলো, আপনার কতজন পাইছেন এটা টাকা আইসে কোটি কোটি টাকা আসে। হ্যাঁ লালছড়িতে এরকম যে এখানে দিকে কিরকম তুমি ঘুরে ঘুরবে বিয়ে করতে গেলে আপনাদের কেন্দ্র করছেন এটা, ঠিক আছে। একজন আপনারা চাকরি পাইত না, একজনও দোকানে দিতে পারত না, এটা তো পরিষ্কার কথা। আমরা কোনো আপনাদেরকে কি বলে ইনস্টিগেশন আপনাদের মন করার জন্য আমরা বলি না, কিন্তু যেটা আমরা দেখি আছে চোখে আমরা দেখে মনে আমরা বিবেচনা করে এবং হইয়া ঘটনাও এরকম আছে, কাজে এটা কোন স্টেজে আছে আমরা জানিয়া দরকার হইলে আমরা দিল্লি নিয়ে যাবো, হোম মিনিস্ট্রিকে ডাইরেক্টর জেনারেল বিএসএফকে আমরা বলবো আপনি যদি এটা করেন যদি এখানে আগুন লাগে আপনি দায়িত্ব জড়িত হইব, এরকম তো আমরা করতে হইব না, ঠিক হইব না এরকম কইলে, কাজে এইটা আমরা কইতে পারে। ওই তো রাজবাড়ি মিউজিয়াম জাদুঘর বানাইছে ত্রিপুরা সরকার, এটা কিনেছে মহারাজার কাছ থেকে, ওখানে ত্রিপুরা মিউজিয়াম বাস, রাজবাড়ি তো কোনো উল্লেখ নাই গা, কমিউনিস্ট পার্টি যুগে যুগে সিপিএমরা রাজার বিরুদ্ধে কমিউনিস্ট আন্দোলন রাজা উঠাও এটা তো আমিও পাই আছি, এটা আমি তখন বেশি বাচ্চা না, ওই আন্দোলনটা তো আমরা ভাগ সেখানে বাকি এখানে আমরা পলাই ভয় করি, কমিউনিস্ট সিপিএম যারা করে রাজার বিরুদ্ধে যুদ্ধ তার কাজে নিজে নিজে সমাজে মারিয়ে ফেলাইলে তো আর জানে না, মারিয়ে না ফেলাইলে জেন তো কবর দেয় এই সিপিএমরা কমিউনিস্ট সংগ্রাম এরকম, কাজে ওই ওই সময় থেকেই আমাদের ত্রিপুরাতে তারা চায় না যে আমাদের ত্রিপুরা আমরা যে এক সমাজ আমরা যাতে উন্নতি হই, তারা চায় না, নাহলে লালছড়িতে আমরা তো সবসময় যাওয়া আসা হয়, আপনারা তো কমসে কম এখানে স্কুল কলেজ যাই হোক না কেন আপনাদের এখানে কত গ্রাজুয়েট হইব, টুয়েলভ পাস এইট পাস থাকতেই পারে, কিন্তু এখানে ভালো একটা অফিসার ব্যাংকের লোক থাকতেও পারে কিন্তু পায় না তো আপনারা, যেটা আমার পূর্বে বক্তারা বললেন বিজেপিকে ভোট দিলে এটা হইব এটা হইব তখন সব উল্টা, আমরা তো আইএনপিটি কোনোদিন বলে না, যখন আমরা আইএনপিটি ভোটের জন্য আইয়ে আমার কাছে আপনার একজন আসছেন তখন আমরা মন কীরকম দুঃখ হইতে পারে দেখেন, আগে আমরা একসঙ্গে বসতাম এই ভয়ে আমরা বসতাম, কিন্তু লাস্ট অ্যাসেম্বলি আসেন আমিও আইসি কিন্তু আমার সঙ্গে একজন আপনারা আইসে না, যাই হোক ওইসব আমরা
Reven discuta potiva amra korena eta amra kono mondo bage hoyna amra to jodi jaga jaga hoye aise tobu to amra kam kore tobu to amra jati kotha bole jati kotha boleo ekhon je amader chakri pat ko pray 35000 dek lok mane amra five po eta tarbe na ebong roster roster jorun roster kutare bole ST, ST, General, Ex-Servicemen, Begwad, এরকম করে 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 তাহলে প্রত্যেক দশজনে আমরা তিনজন করি এসটিরা ওই রোস্টার কিন্তু তারা এখন পালাই না ওই ওই রোস্টার যদি চাকরি দিতে গিয়ে ওই রোস্টার যদি হয় আমাদের অনেক পাওয়ার আমাদের অধিকার আছে কিন্তু এটা তারা করে না কাজে এখন তো আমাদের উপরে আইন টাইন কি আইন টাইন কিছু নাই আমরা তো মিছিল করতেও যাই না মিটিং করতেও যাই না আমরা একবার মিটিং করছি হাইকোর্টের হাইকোর্ট থেকে আমরা ক্লিয়ার পাইছে ওইটা আমরা চেঞ্জ করে এখন কোন কোন তারিখ এখন 11-12-13 প্রায় এক সপ্তাহ এখন আমরা মকদ্দমা চলবে আগরতলা ম্যাজিস্ট্রেটে তারা আমরা জিগাইছে আমরা গেছে হাজির হয়েছে অভিভাবক তো মারা গেছে ডেথ সার্টিফিকেট আমরা দেখাইছে আপনারা ওই দিনে গভর্নমেন্ট হুকুম না পাইয়া এখানে আপনারা চিল্লাচিল্লি করছেন আপনারা অনলাইন করছেন না আমরা অনলাইন করছেন আমরা হাইকোর্ট থেকে আমরা সেটা করছেন এখন সরকার পক্ষে আপনাদের যারা কেস করছে তারা যদি সাক্ষী আসবে তারা 11-12 7 দিন চলবো সাক্ষী সহ আমাদের তর্কপ্রার্থী তাহলে যাহাতে আমরা কোনো আমরা কোথাও কইতে না পারে আমাদের দ্রুত সহ আমরা কইতেও না পারে আমাদের অভিযোগও কইতে না পারে লালসুরি জাগর হইব এইসব যাতে এসডিএম জিএমকেও কইতে না পারে তারা লোক এবারে কিছু তো নাই টাকা লোক কিলো এখানে যদি আপনারা পুনর্বার কম্প্রোমাইজ হন তো আমরা কি করব এই জন্য আমার লাস্ট অনুরোধ ওইটা টাকা পয়সা বিভিন্ন প্রলোভন আপনাদের কাছে আবার আয় নাকি আপনারা আমাদেরকে না করিয়া যদি আগায় তখন তো আমরা কিছু করতে পারবো না এখন বলেন আপনারা আজকে যে আমরা আইসি ওইখান থেকে আপনারা যদি বাইরে গিয়া ওই সবে আপনার প্রলোভনে আপনারা পড়বেন আপনারা পড়বেন কি না পড়বেন না এটা আপনারা পরিষ্কার আমাদের সঙ্গে আমরা আপনারা বলতে গো যখন আমরা সভাপতি তো অনেক দীর্ঘদিনের পরিচয় এখানে দোকান দিয়ে আসবো না আমরা নাতি জামাই তো আমরা গান করে নাতি জামাই তো যাই হোক হ্যাঁ জাগার পৌঁছে এখন আমাদের অনেক জুনিয়র হইল ওনারা এখানে যুগে যুগে বসবাস করেন তা আমরা আইলে এখানে আমি কি ভালো নেই কালো আমরা কই সেরকম আমরা পরিচয় কিন্তু ভিতর ভিতরে আমরা রিয়ারু আর গাছের শিকড় আপনারা যে কাটছেন এটা আমি টের পাইছি শিকড় কাটছেন মানে গ্রাম পয়সা আর উচ্ছেদ আমরা এই আমরা শিকড় আর আপনারা কাটছেন না কেমন এটা যদি আমরা শিকড় না কাটেন আমরা একসঙ্গে থাকতে হবে তো অর্ধেক এখানে যাবেন অর্ধেক এখানে যাবেন কার কার ঘরে সিপিএম তো ভালো কংগ্রেসও ভালো এখন তো বিজেপি সরকার আইপিএফ তো সরকার তারা তো তারা বক্তব্য বলবই কিন্তু প্রতিকার আপনাদের পক্ষে দিল্লি দরবার পর্যন্ত তারা ডেইলি যায় কিন্তু আপনাদের কথা তো বলে না আমরা যখন আপনাদেরকে এই সমস্যা এই ইস্যু নিয়ে যখন চর্চা করে তখন তো আমরা ডাইরেক্ট আপনাদেরকে বলে প্রথমে এসডিএম ডিএম রেভিনিউ কমিশনার হোক আগরতলা রেভিনিউ কমিশনার হোক তারপরে রেভিনিউ মিনিস্টার তারপরে আমরা দিল্লি যাবো এই একটা জায়গা আমরা ছাড়তে পারবো না আপনার কত কত দূর হইব কত দূর হইব মানে 10 দূর হইব নি সব মিলাইয়া এরকম 10 দূর কত জায়গা এটাও যদি তারা কারিয়া নেই তো কেমন হইব কাজে এই একটা জায়গাতে আমরা যে মানে আমরা যে মা খাইতেছে কয়েক পরিবার ওই উপরে দিকে জায়গা আছে ঘর আছে দিয়েছে তো এটা ভাড়া নেই ঠিক নেই ঠিক নেই মহিলারা মারা কোন ওইখানে যাতে যে সেটা থাকে এবং তারা ভাড়াও পাইব
এখন তো তারা ভাড়া পায় না এখানে মালিকরা, ওইটা ভাড়া পাইব এখানেও থাকাইব, তারা আর চিন্তা নাই, তারা অনেক আবার লোক আনবো, আরও আমবাসার লোক কুলাই লোক আবার কয়েকশো পরিবার বললে আমরা মাইনরিটি হইব, তখন এডিসি এর একটা জেনারেল করবে তারা। এখন তো এডিসি এর আছে না, এডিসি এর জেনারেল করব, এটাও কিন্তু এখানে ক্ষমতা যারা আছে, যারা আপনারা ভোট দিয়ে পাস করেছেন, তারা কিন্তু এখানে কেমনে আসবো এটা বুদ্ধি করতেছে। এখানে এখন দশ পরিবার আছে, তারা আরও দশ পরিবার আনলে তখন মানুষ তারা বেশি বিএসএফ আসবো, আমরা কম হইব এখানে তারা বেশি হইব, যেটা আসল তারা চেষ্টা করতেছে। আপনারা তো বুঝতেছেন না, এটা বুঝিয়েও বুঝে না তাহলে কেমনে হইব। আমরাও পাইয়া হুতাহুতি আমরা আলোচনা করব, ভিতর ভিতরে আমরা শিকড় কাটবো, এটা কেমনি হইব, শিকড় নাই জল ডাল হইব না এটা। কাজে আজকে আমাদের নেতৃত্ব বলবো আবার আগরতলা ফিরতে হইব, আমরা মিটিং টিটিং চলছে এখন, আমরা যাতে এক লোকে আন্দোলন করতে পারে, ইলেকশন করতে পারে, বিভিন্ন ব্যাপারে আমাদের সময়তে এরকম সময়তে এরকম হইতেই পারে, কিন্তু আমরা যাতে মহিলারা যেরকম চুল বাঁধলে আমরাও যাতে আমরা সবাই মিলে আমরা চুল একসঙ্গে বাঁধতে হইব, চুল একসঙ্গে বাঁধবো, আপনাদের দুঃখ আমার দেহ দুঃখ হইব, আপনাদের আনন্দ আমরা আনন্দ হইতে হইব। এই বলে আপনাদের কাছে আপনারা যারা আছেন সবাইকে সামনে নমস্কার দেই, ভালোবাসা দেই, যাতে আমাদের শিকড় তারও শক্ত হয়, এটা আমি প্রেসিডেন্ট আইএমপি হিসাবে আমি সবাইকে অনুরোধ করে আমার বক্তব্য শেষ করি। আম্বাই থ্যাংক ইউ আংমেনাম।